हेलो फ्रेंड्स, रोजकार रान्नाय भातेर साथे एकटू आलादा किन्तु सहज आर घरोया किछु ट्राई करते बेश भालो लागे। आजके रेसिपिटा एइरकमई एकटा रेसिपि, तो आमरा देखे नि। এইখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়, এটা পাকা শশা। এটা মোটামুটি 1 কিলো 200 গ্রামসের মতনের ওজন। বাজারে গেলে পাকা শশা বললেই তরকারির জন্যে আপনারা এটা পেয়ে যাবেন। এখানে আমি শশাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, পিল করে নিয়েছি। আর যেহেতু এটা পাকা শশা, তো এর যে বীজগুলো একটু মানে জল জলে একটু নরম হয়ে যায়, এখানে এগুলোকে আমরা এই শশার বীজগুলোকে একটুখানি স্কুপ করলেই এটা বেরিয়ে যাবে। একটা চামচ নিয়ে হালকা করে স্কুপ করলে এগুলো সবটাই বেরিয়ে যাবে। আর যেহেতু এটা পেকে গেছে, এটা টেস্টটা একটুখানি হালকা সাওয়ার হলেও হতে পারে, কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এইবারে আমি পাকা শশাকে ছোট্ট ছোট্ট করে কিউবস করে কেটেছি, কেন কি শশা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর এই আলুকেও আমি ওই রকমই ওই একই সাইজের ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট করে মশলা বানিয়ে নিই। এখানে 2 টিস্পুন মতন সর্ষে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো, এই দুটো আমি নিয়ে এখানে জল দিয়ে মিশিয়ে আলাদা করে রেখে নিচ্ছি। এইবারে আমি কড়ার মধ্যে 3 টু 4 টেবিল স্পুন মতন সর্ষে তেল গরম হয়ে যেতে আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতন 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তারপরে আমরা বাকি সবজিগুলো দেবো। তো এখানে একটা কথা বলে রাখি, এইখানে আপনারা চাইলে একটু পেঁয়াজ দিয়ে ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলো দিতে পারেন। আমি এখানে এটাকে পুরোপুরি নিরামিষ রাখছি বলে আমি পেঁয়াজটা দিলাম না। এইবারে আমি দুটো সবজি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি আলু দিয়েছি, আলুটা হলো মেনলি বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আপনারা আপনাদের হিসাবে সেটা দিয়ে নেবেন। আমি এখানে 1 টিস্পুন করে দিয়েছি। আর লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, আমি হালকা ঝাল রাখছি। আর একে আমি হালকা করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এখানে এটা আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করব, কেননা এইটা গলতে একটু সময় লাগে, এটা একটু সময় নিয়ে আমাদের করতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন এখানে কতটা জল রিলিজ করে দিয়েছে। আর এই পাকা শশার তরকারি খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম হয় রোজকার রান্নার মধ্যে, এই জন্য এটা একটু আলাদা টেস্টও আমাদের ভ্যারাইটি দেয়। এইরকম আমি রান্না আমার চ্যানেলে আপলোড করতে থাকি, আপনাদের পছন্দ হলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর এইবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম, দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এখানে শশা আলু দুটোই সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি মশলাটা দিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি নারকেল আমি পিষে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে মিশিয়ে নেব। এই সময় আগে চিনি দিলে কিন্তু এটা সেদ্ধ হবে না, সেই খেয়ালটা রাখতে হবে। এই সময় আমার মনে হয়েছে যে একটু হয়তো লবণটা কম থাকলে যদি এর মধ্যে দিয়ে দেওয়া, আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন ওটা দিয়ে একটুখানি প্রেস করে দিতে হবে তরকারিটাকে, যাতে এটা মাখামাখা হতে পারে। আমরা আলুটা দিয়েইছি যাতে একটা একটু মাখামাখা ভাব ধরে আর খেতে একটু টেস্ট হয়, কেন শশাতে সেই মাখা ভাবটা জলজলে ভাবটা থেকে যায়। এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এটাকে আরও 4 টু 5 মিনিটস একটু শুকনো শুকনো করে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। আর এটা খেতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। এইরকমই সাধারণ আর একটু অন্যরকম সব রকমের রেসিপি আমি চ্যানেলে আপলোড করি। তো আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে আবার দেখা হবে।